হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি এই ভিডিওটাও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমার নতুন দর্শকদের জন্য আমি বলে রাখছি, আমি থাকি সুইজারল্যান্ডে। আমি বেসিক্যালি ট্রাভেল ব্লগই বানাই সুইজারল্যান্ড থেকে, যে যে দেশগুলো আমি ঘুরে বেড়াচ্ছি বা ভবিষ্যতে বেরোবো সেগুলোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, আর কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদেরও বোঝার সুবিধে হয় বা আপনারাও এইসব দেশগুলো ঘুরতে আসলে আপনাদের সুবিধে হয়। ইতিমধ্যে আমি প্যারিস ভ্রমণের বেশ কিছু ভিডিও বানিয়ে ফেলেছি যেগুলো আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশান পেতে পারেন। সুইজারল্যান্ড থেকে প্যারিস আসতে কত টাকা খরচা হচ্ছে বা আপনারা কোথায় থাকবেন বা কী কী দর্শন করবেন এর সমস্ত কিছু আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। এখন যেটা আপনি দেখছেন, একজন দুর্দান্ত পারফরমেন্স করছেন, তো এনার যে ভিডিওটা, এটা ফুটবল জাগলিংয়ের, এটা অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু ওটা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক আমি দিয়ে দেব। তাই এই ভিডিওতে আমি এনার পারফরমেন্সটা পুরোটা দেখালাম না। আর হ্যাঁ, আর যেটা বলছিলাম, আমি সুইজারল্যান্ডে থাকি বলেই শুধু সুইজারল্যান্ডের ভিডিও বানাই, আমি আরও বিভিন্ন দেশের ভিডিও বানাই, যেখানে যেখানে আমি অবশ্যই ঘুরতে যাই সেই সব জায়গারই পার্টিকুলার ভিডিও বানাই। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন, আমার সুইজারল্যান্ড, প্যারিস, আরও কিছু কিছু দেশের ভিডিও আমি আনবো যেগুলো যেগুলো গিয়েছি, কারণ সব ভিডিওগুলো আনা সম্ভব হয়নি, বাট ইন ফিউচার আমি অবশ্যই সমস্ত ভিডিওগুলো আনার চেষ্টা করব। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এবার আসি মূল ভিডিওতে। আজকে আমি এসেছি প্যারিসের একটা দুর্দান্ত জায়গা যেটা আমার দারুণ 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 লেগেছে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। এই জায়গাটার নাম হচ্ছে মন্ট মার্টে। এটা একটা বিখ্যাত জায়গা প্যারিসের, সমস্ত ট্যুরিস্ট যারা আসেন তারা এটা তো ভিজিট করেই যাবেন। এটাও কিন্তু একটা বিখ্যাত ক্যাথিড্রাল। আগে চলুন এটার মধ্যে আগে ঢুকে আসি, ভেতরটা একটু দেখে আসি, তারপরে বর্ণনা করছি। বাট এই ক্যাথিড্রালটায় প্রবেশ করলে কিন্তু কোনো রকম ভেতরে ক্যামেরা করা অ্যালাও নয়, ছোট জামা কাপড় পোশাক পরা উচিত নয়, আর কুকুর, যারা সঙ্গে কুকুর টুকুর নিয়ে যান তারা অ্যালাও নয়, আরও কিছু কিছু জিনিস যেগুলো আছে যেগুলো অ্যালাও নয়। বাট আমি একটুখানি আপনাদের শুধু দেখানোর জন্য ক্যামেরাটা করেছি, অনেককেই দেখলাম সামনেটা একটু ক্যামেরা করেছে, সেই জন্য আমিও করেছি, তো ওইটুকুর মধ্যেই আপনাকে দেখাতে পারবো ভেতরটা। তাহলে চলুন যতটুকু আমি ক্যামেরা করতে পেরেছি সেটাই আপনাদের তুলে ধরি, বাকিটা না হয় আপনারা নিজেরা এসেই দেখে যাবেন। আর এই ক্যাথিড্রালের ভেতরে ঢোকার আগের দৃশ্যটাগুলো দেখুন, কী অপূর্ব দৃশ্য! এর ওপর থেকে সমস্ত প্যারিসটা আপনি দেখতে পাবেন, পুরো প্যারিস শহরটা আপনারা দেখতে পাবেন, কারণ এটা অনেক উঁচুতে, এটা পাহাড়ের উপরে, তো সেই জন্য এটা দুর্দান্ত একটা জায়গা। এখানে কিন্তু একদম ঢুকলে কিপ সাইলেন্ট, মানে কোনো রকম কথা, আওয়াজ, কোনো জোরে আওয়াজ এগুলো করা যাবে না, কারণ এখানে তো প্রেয়ার হয়। সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। দেখুন তাহলে ভেতরটা দেখুন, সবাই কিন্তু এখানে বসে প্রেয়ার করছেন, আমিও এখানে বসেছিলাম। আর এই যে দেখুন বোর্ডটা, কী কী অ্যালাউ নেই সব লেখা আছে ওখানে। এটি রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থান, এখানে ফ্রান্সের সবচেয়ে বড় মোজাইক রয়েছে যার পরিমাপ 480 মিটারের কম নয়।
আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্যান্ডেল কিনে ক্যান্ডেলটা জ্বালিয়ে যীশু খ্রিস্টের সামনে আপনাদের মনের ইচ্ছেটা পূরণ করতে পারেন। এখানে নাকি মনের ইচ্ছে পূরণ হয়। এখান থেকে ক্যান্ডেলগুলো কিনতে পারেন, দেখুন সবাই জ্বালাচ্ছে এখান থেকে কিনে। ক্যান্ডেলগুলো বেশি দাম নয়, 2 ইউরো মতন। হ্যাঁ, 2 ইউরো মানে আমাদের ওখানের জন্য এটা 160 টাকা হবে। আর বড় ক্যান্ডেলও আছে যেগুলো 10 ইউরো মতন, সেটা তো জানেন প্রায় 800 টাকার কাছে। যাই হোক, আপনারা চাইলে এখান থেকে কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে নিজেদের মনের ইচ্ছে পূরণ করতে পারেন। কিন্তু আমি কিন্তু এসব কিছুই করিনি ক্যান্ডেল কিনে, আমি এমনি হাত জোর করে প্রে করেছিলাম ওখানে 10 মিনিট বসে। যদি আমার মনের ইচ্ছে পূর্ণ হয় তাহলে হয়তো এতেই হবে, তাই না? যাই হোক, এইটুকুই আমি আপনাদেরকে দেখাতে পারলাম। আর ভিডিও করতে পারিনি তারপর, কারণ ভেতরে অনেক সিকিউরিটি ছিল। এরপর আমি কিছুক্ষণ থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি। এবারে দেখুন বাইরের দৃশ্যটা। মন্টমার্ট প্যারিসের 18তম অ্যারোন্ডিসমেন্টের একটি বড় পাহাড়। এটা কিন্তু একটা গ্রাম, আর এই গ্রামের মধ্যেই কিন্তু বিরাট একটা গির্জা তৈরি আছে, আর এর নাম হলো স্কোয়ার লুইস মিশেল, দ্য ব্যাসিলিকা অফ দ্য সেক্রেট হার্ট অফ প্যারিস। এটি হলো একটি রোমান ক্যাথলিক ব্যাসিলিকা, যিশুর পবিত্র হৃদয়ে নিবেদিত। এটি কিন্তু শহরের সর্বোচ্চ পয়েন্ট মন্টমার্টের চূড়ায় অবস্থিত। আর এই চার্চটা থেকে বেরিয়েই আমরা সিঁড়িতে কিছুক্ষণ বসলাম, আর এই সিঁড়িটাতে বসলেই কিন্তু আপনারা দারুণ দারুণ সব পারফরমেন্স দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর লাইভ পারফর্ম এনারা করেন এখানে। অনেকেই কিন্তু এই সিঁড়িতে বসে থাকেন এনাদের পারফরমেন্স দেখতে বলে। আর এগুলো কিন্তু উইদাউট টিকিট, এখানে কোনো টিকিট লাগে না। কিন্তু আপনাদের মনে হলে তবে আপনারা ওনাদের কিছু দিতে পারেন। আর দেখুন কত তালা, এগুলো কিন্তু মানত পূরণের, মানে যারা নিজেদের মানুষকে ভালোবাসেন বা নিজের কিছু ইচ্ছে পূরণ করতে চান তারা এরকম তালা কিনে নিজেদের উইশ পূরণ করার জন্য এখানে তালা লক করে দিয়ে যায়। খোদাই করা নাম লেখা থাকে এখানে। তো এটা যে যার মনের ইচ্ছে, আপনি চাইলে ওখানে বিক্রি করছে সবাই, আপনারা কিনতে পারেন, তালা কিনে নিজেদের ইচ্ছে পূরণ করে এখানে তালাটা লক করে রেখে যেতে পারেন। কারণ এই তালা সারা জীবন থাকবে এখানে, এই তালাগুলো যুগের পর যুগ চলে এসেছে। কত সালে কে কোন নামে, আপনিও যদি ওখানে গিয়ে ওটা ওখানে তালাটা লক করে আসেন, ওটা ওখানেই থাকবে। আপনি যদি 10-20 বছর পরেও যান তাহলে সেম সেই তালা ওখানেই দেখতে পাবেন আপনার তালা। আর এই পাহাড়টি 130 মিটার উঁচু, প্যারিসের থেকে যে শহর সেখান থেকে অনেকটাই উঁচু এটা। আপনারা যখন আসবেন তখন এটা কিন্তু বাই কার বা হেঁটেও আপনারা আসতে পারেন। হেঁটে অনেকটাই কষ্ট হবে কারণ এটা তো অনেকটা খাড়াই। তো হয়তো আপনারা যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা কিন্তু হেঁটেও এটা কভার করতে পারেন, না হলে ক্যাব তো আছেই। এটি একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক এবং প্যারিসের দ্বিতীয় সবচেয়ে পরিদর্শিত স্মৃতিস্তম্ভ। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1875 সালে এবং শেষ হয়ে গেছিল 1914 সালে। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই চার্চটি পবিত্র করা হয়েছিল। চার্চটি পল আবাদি দ্বারা ডিজাইন করা হয়েছিল। এরপর চলুন চার্চের ওই জায়গাটা থেকে বেরিয়ে আমরা একটু ভেতর দিকে যাই। প্রচুর মার্কেট, প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র, কী নেই এখানে, সমস্ত কিছু আছে। সব থেকে এখানে যেটা সুন্দর জিনিস আমি এখানে দেখলাম, এখানে প্রচুর শিল্পী মানুষ আছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু সবাই বড় বড় পেন্টার, ওনারা ছবি আঁকেন। আপনি যদি চান তাহলে আপনাদের নিজের স্কেচও এনাদের কাছ থেকে করাতে পারবেন। আপনি নিজে বিশ্বাসই করতে পারবেন না যে হুবহু আপনি যেরকম 1 ঘন্টা কি আধা ঘন্টা
কীরকম টাইম লাগে আমি ঠিক বলতে পারবো না, এই 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগে, তার মধ্যে আপনার কিন্তু স্কেচ করে দেবেন এনারা। দারুণ। আর টাকাটা কত নেবে? 25 ইউরো, 15 ইউরো, বা যে যেরকম আঁকবেন সেই রকম অনুযায়ী এনারা টাকা নেবেন। অনেক ঘুরলাম, এবারে একটু খাওয়া দাওয়া করা যাক। এই বিস্কিটগুলো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এখানের এই বিস্কিটটা খুব স্পেশাল, কারণ এটা মনমাটেরই বিস্কিট। এই জায়গাটিকে বলা হয় গ্রাম, কিন্তু দেখে যেটা মনে হলো এটা কিন্তু আদপেও গ্রাম নয়। পাহাড়ের চূড়ার উপরে যে এত সুন্দরভাবে সাজানো সব কিছু থাকতে পারে, বা এত সুন্দরভাবে সব দোকানপাট, সমস্ত কিছু, খাবার দোকান, জামা কাপড়ের দোকান, আপনারা শপিং করতে পারেন, আর অনেকটাই বড়। এটা আপনি এই মার্কেটের মধ্যে দিয়ে গেলে বুঝতেই পারবেন না যে আপনারা এটা এতটা উঁচুতে আছেন। সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাবেন, আর সবটাই খুব সুন্দর। আর এই জায়গাটা কিন্তু বিখ্যাত বিশেষ করে শিল্পীদের জন্য, যারা আর্টিস্ট, যেটা আগেই আপনাদের দেখালাম। রাস্তার দুপাশেই শুধু আপনারা এটাই দেখতে পাবেন যে এক একজন শিল্পী তাদের নিজের প্রতিভাকে তুলে ধরছেন। আপনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখতেই পারেন। আর যদি চান তাহলে নিজেদের অবশ্যই কিন্তু একটা স্কেচ বানাতে পারেন এখান থেকে। আর এই স্কোয়ার লুইস মিশেলটিতে প্রচুর বিলাসবহুল গাছও কিন্তু এখানে আছে, যেমন তাদের মধ্যে ধরুন যেমন ম্যাগনোলিয়া, চেস্টনাট, উইং বাদাম, মধু পঙ্গপাল, ডুমুর ইত্যাদি, এরকম অনেক গাছ কিন্তু এখানে পাওয়া যায়। এবং শোনা গেছে 2টো কমলা লেবুর গাছও আছে, যেটা নাকি 17 মিটার উচ্চ, যেটা কিন্তু আমরা চোখে দেখিনি, জাস্ট শোনা কথা। এবার দেখুন এটা কি হচ্ছে। হঠাৎ পুরো মার্কেট ঘুরে এসে দেখলাম যে এখানে বিরাট একটা শুটিংয়ের কার এসছে, সেটা দেখে তো দাঁড়িয়ে পড়লাম, শুটিং হবে সেটাই দেখব। তাহলে চলুন আপনারাও একটু শুটিং দেখে নিন, তারপরে বলছি কে। তাহলে দেখলেন একটু শুটিং। ইনি হচ্ছেন ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস ডোরিয়া, এনার নাম। ফ্রান্সের খুব বড় একজন অ্যাক্ট্রেস, আপনারা কিন্তু ইউটিউবেও দেখতে পারেন এনাকে সার্চ করে, ডোরিয়া প্যারিস লিখে। তো আপনি এই যে শুটিংটা হচ্ছে এটাও কিন্তু ওনার লাস্ট আপডেট দিয়েছেন, এটা কিন্তু আপনি ওনার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না, কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরপরে আমি আবারও আসব, আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো লাগার কিছু ভিডিও নিয়ে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তাই আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।